নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ভট্টপুর এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ফুলচান মিয়া ধর্ষিতার প্রতিবেশী, সম্পর্কে কাকা হন। তার বয়স ৬০ বছর। ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্রীর দাদা আমির হোসেন বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী আমির হোসেন জানান, গত ৭ জানুয়ারি প্রথমবার জোরপূর্বক ধর্ষণের পর লোকজনকে জানিয়ে দিবে বলে ভয় দেখিয়ে পরবর্তীতে আরও ৩বার স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ফুলচান মিয়া। এক পর্যায়ে ওই স্কুল শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানায় এবং আত্মহত্যার চেষ্টা করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ফুলচান, পাশের বাড়ি ফুলচান, তারপরে আর কোনো চাই না, নাতিনে দর্শন করছে, এ বিচার আরো কয়েকবার করছে, নাতিনে শর্মে বলে নাই, আমিও জানি না, শর্মে বলে নাই, এসে কয় কি আমি মরিয়া যাবো, মরিয়া যাবো কেন, তুই মরবি কোন দুঃখে মরবি ক। ওদের সাথে আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই, তো আমার বাপের, আমি আজকে আমার ২৬ বছর চলে, আমি কোনো সময় দেখি নাই কোনো মহিলার সাথে। প্রথমবার আমার বাপের নামে এই অপকারটা ওরা দিছে, ওরা এখন থানা পুলিশ করছে, আমাদের বাসায় পুলিশ আসছে, আমার বাপের বাসায় একটা কাজে গেছিলো ওনায়।